বিধাতার কি খেলা, ক্ষমতার দাপটে জিদানকে অপমান করলেন যিনি, তারই ফুরিয়ে গেছে বেলা। ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নুয়েলে গ্রায়েট করলেন আগুন নিয়ে খেলা। যে জিদান ফ্রান্সকে এনে দিয়েছিল ৯৮ শিরোপা, ২০০০ সালে জিতেছিলেন ইউরো চ্যাম্পিয়নশিপ, যিনি হতে চেয়েছিলেন ফ্রান্সের কোচ, তাকে ন্যূনতম সম্মানটাও দেয়নি এই নুয়েল। বলেছিলেন, জিদানের অমন আবদার শুধুই অরণ্যের রোদন, আমি ধরব না তার ফোন, আর তাতেই ফুসে ওঠে গোটা দেশ। ফলাফলে নুয়েলের গদি শেষ। গেল বুধবার দেশটির ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির জরুরি সভায় আলোচনা সাপেক্ষে ছেটে ফেলা হয় ফরাসিদের কাছে কালপ্রিট হয়ে যাওয়া নুয়েলকে। সাফ জানিয়ে দেওয়া হয় গদিটা ছাড়তে হবে। অহংকারে অন্ধ হওয়া নুয়েল পেলেন আকেল সেলামি। জিদানকে অন্য দেশ বা ক্লাব খুঁজতে বলেছিলেন নুয়েল, তাকে পাত্তাই দেয়নি এই ফর্মার প্রেসিডেন্ট। অথচ এই মন্তব্যের দুদিন পেরুতেই চেয়ার ছাড়তে হলো নিজেকেই। মূলত জিদানকে অপমান আর অসম্মান করেই চাপে পড়েন নুয়েল লে গ্রায়েট। খেলোয়াড় থেকে রাজনীতিবিদ সবাই সোচ্চার তার বিরুদ্ধে। শুধু জিদান ইস্যু নয়, ৮১ বছর বয়সী লে গ্রায়েটের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, যদিও তিনি সেটা অস্বীকার করেছেন। শেষমেশ ক্ষমা চেয়েও শেষ রক্ষা হলো না নুয়েল লে গ্রায়েটের। ছাই ফেলতে ভাঙাকুলা চায়না ফ্রান্স ফুটবল ফেডারেশন। গ্রায়েট এখন অতীত, নাম কাটা সেপাই। আরিফ উদ্দিন নবীন, ৭১।